Under my driver, I go where I must. Cold blows the winter wind over hill and heather. Baba. এত লেখাপড়া শেখাবার দরকার নেই, বন্ধুদের সাথে তখন বাইরে চলে গেলেই ভালো হতো। দেখ খোকা, এরম ভাবে বাবার সাথে কথা বলছিস কেন? সব বাবা মাই চাই ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। তোকে এত লেখাপড়া শিখিয়েছি কেন জানিস? ডাক্তারি পাশ করে যাতে আমাদের গ্রামে ডাক্তারি প্র্যাকটিস করিস। আমার বাবা তো বিনা চিকিৎসাতেই মারা গেলেন। তোমাদের স্বপ্ন পূর্ণ করতে গিয়ে তো আমার মান সম্মান ডুবে যাচ্ছে। মান সম্মান ডুবে যাবে কেন? এখনো তো হাতে কত সময় রয়েছে, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখো বৌদি, বয়সে কিন্তু তোমার থেকে আমি অনেক বড়। তুমি সম্পর্কে আমার বৌদি হও বলেই তোমাকে আমি বৌদি বলে ডাকি, না হলে আমার উচিত তোমাকে নাম ধরে ডাকা। তুমি ঠিকই বলেছো ঠাকুরজি। নতুন বাড়িতে তো শিফট করছি, তাই ভাবলাম একটু বাপের বাড়ি থেকে ঘুরে যাই। তা তুমি ভালোই করেছো। কথায় আছে না, শুভ কাজে বাপের বাড়িতে পা রাখা। বৌদি একটু দাদাকে ডেকে দাও না। ও আচ্ছা, দিচ্ছি। দেখ বাবা, তোর মামা কিন্তু ভীষণ কিপটে, কি গো তাই না? কি জানি বাবা, ওদের সম্পর্কে আমি কিছুই আটঘাট বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করো না, ওই শালা মামাকে আমি ঠিক পুটিয়ে নেব। দেখো আমি কিন্তু ওই জামশেদপুর শাড়িটাই নেব। মা, ওটা জামশেদপুর নয়, ওটা জামদানি। ওই হলো বাবা, ওই হলো। দেখ বাবা, তুই কিন্তু দামি জিন্সের জামা প্যান্টাই নিবি। তুমি কি নেবে গো? হ্যাঁ, আমার যাহা কিছু একটা খুলি হবে। আয় দাদা, আয় এখানে বস। আরে তোর কথাই হচ্ছিল, কি গো তাই না? হ্যাঁ, তোমাকে দেখার জন্য এতক্ষণ যেন মনটা কেন ছটফট ছটফট করছিল। মামা, তুমি না আমাকে একটা স্মার্টফোন আর একটা দামি জিন্সের প্যান্ট আর জামা দিও। এসব কিসের জন্য বাবা? আরে ওই যে নতুন বাড়িতে শিফট করছি। ও মা, বলো না মামাকে। আরে দেবে রে বাবা, দেবে। নতুন বাড়িতে শিফট করছি, মামারাই বহন করবে, আর এসব তো মামাদেরই খরচ। শিখা, এই মুহূর্তে আমি এত খরচ বহন করতে পারবো না। আর তোরা তো জানিস, ছেলেকে ডাক্তারি পড়াতে গিয়ে আমার বহু পয়সা খরচা হচ্ছে। আমি তো ভাবছিলাম জামাইয়ের কাছ থেকে কিছু টাকা আমি ধার নেব। নেগো দাদা, নতুন বাড়ি করতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেছে। আমার টাকা থাকলে কেন দেব না? তারপরে বাড়িতে তো একটা ডাক্তার দরকার, তাই না? দেখ দাদা, প্রথম থেকেই তোকে আমি দেখছি, আমার কিছু উন্নতি হলেই তুই একটা হিংসা ভাবতে মনে, কেন রে দাদা? শিখা, তোর বিয়েতে আমাদের মায়ের যত গয়না ছিল সব দিয়েছি, তারপর তোর দাবি মেটাতে আমাদের শেষ সম্বল 2 বিঘা জমি, সেটাও আমাকে বিক্রি করতে হয়েছে।
এরপরেও বলছিস যে তোদের উন্নতিতে আমার হিংসা হয়। দেখ দাদা, এত কথা বলার জন্য আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। এই দেখো, ঢং করে এত নতুন বাড়িতে যাওয়ার জন্য লোক নিমন্ত্রণ তোমাকে করতে হবে না। তাহলে কি করে হবে মা? আমার নতুন স্মার্টফোন, নতুন জামা কাপড় না পরলে আমি নতুন বাড়িতে ঢুকতে পারবো? বন্ধুরা আমার গায়ে থুতু দেবে না বলো? আরে দেবে রে বাবা দেবে, নতুন জামা কাপড়, স্মার্টফোন সব দেবে। রে মামারা এরকম একটু বলে বুঝলি। বেশ, আমার একমাত্র ভাগনার ইচ্ছা পূরণের জন্য কিছুটা তো দেবো। আর আমার জামশেদপুর শাড়ি দেখছি, তোরা কিন্তু রাত্রিরে খেয়ে যাবি। ভুল হয়ে গেল, আগে জানলে আর একটু বড় কিছু করে চাইতাম। দেখুন বেয়ান, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। আমার মেয়ের বিয়ের জন্য বড় বড় সম্বন্ধ এসেছিল, গায়ের রংটা কালো বলে পছন্দ করেনি। আপনার ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে, তার বিনিময়ে যথেষ্ট টাকা পয়সা সোনা দানা দিয়েছি। দেখুন বিয়ান, আপনার মেয়ের গায়ের রংটা একটু চাপা, মুখোশটা যথেষ্ট সুন্দর। আমার ছেলের বিয়ের সময় টাকা পয়সা নেবো এমন উদ্দেশ্য আমার ছিল না, তো নেহাতি ও ডাক্তারি পড়ছে। আমার ছেলেকে এও বলেছি হসপিটালে জয়েন করার পর আস্তে আস্তে যেন আপনার টাকাটা শোধ করে নেয়। কেমন আছিস মা? বাবা, যার জন্য এই বাড়িতে এলাম সেই কথাটা দিদিকে বলা হলো না। কোন কথাটা বলতো বাবা? ওই যে আমাদের দিদি জামাই বাবুকে বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। চুপ কর, ওটা প্ল্যান করে নিয়ে যেতে হবে। আমি কি পারবো বাবা? পারতে তো কি হবেই মা, এত টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছি, সে কি এমনি এমনি? কি করে যে বলি, একটু রং ঢং মিশিয়েই বলবি যাতে এরা সন্দেহ না করে। তুই তো জানিস মা, আমরা কদিন ধরে বাপ ছেলে ওই পোড়া আলু সেদ্ধ ভাত খাচ্ছি, তোরা গেলে আমরা একটু শান্তিতে থাকতে পারি। দেখো বৌদি, মেয়েরা বাপের বাড়িতে অনেক কিছু আবদার করে, আমার জন্য কিছু বলছি না, আমার একমাত্র ছেলে ওকে কিছু দেবে না তা কি করে হয়? নিশ্চয়ই দেব, আমার যতটুকু সামর্থ্য ততটুকুই দেব। আপাতত তুমি এইটুকুই রাখো ঠাকুরজি, আমার ছেলের সামনে পরীক্ষা, অনেকগুলো টাকা লাগবে। এটা দিয়ে না হয় আমার ছেলেকে আর ওকে কিছু একটা করে দেব।
বাপের জি এটা তুমি রাখো। দেখো এটা বিক্রি করো না। এটা হলো আমার বৌদির দেওয়া আশীর্বাদ, এটা বিক্রি করবো, এতটা মূর্খ আমি না। দেখলে বাবা মা কেমন শিয়ানা। তোমরা একটু বসো, আমি একটু জল খাওয়ার ব্যবস্থা করছি। এই শোনো, ওর থেকে আমার একটা বকরা দিয়ে দাও তো, জুয়া খেলতে গিয়ে প্রচুর দেনা হয়ে গেছে, তাই ভাবছি সালা দেখে মিটিয়ে ছাড়। আমাকে দেখে তোমার পাগল মনে হচ্ছে নাকি? আমার বৌদির দেওয়া জিনিস ওকে দিয়ে দেব। শ্বশুরবাড়ি আসবো না। দেখ বাবা, বাবা গেলে বাবা আসবে, কিন্তু সোনা গেলে আর সোনা আসবে না, বুঝলি? সে তো আমি জানি মা, এখন আমি তোমার দল। দেখ ভাই, এটা পূর্বপুরুষ ধরেই চলে আসছে। বাবা মা চার সন্তানকে খাওয়াতে পারে, কিন্তু চার সন্তান মিলে বাবা মাকে খাওয়াতে পারে না। তাই বলে নিজের স্বার্থের জন্য শ্বশুরবাড়ি গিয়ে থাকতে হবে? আহ, তুই এটা বুঝতে পারছিস না কেন? তুই ম্যাক্সিমাম টাইম হসপিটালে কাটাস, ছুটির দিন বাবা মার সাথে দেখা করে যাবি, তাতে তো আর বাড়িতে অশান্তিটা তো আর থাকবে না। ওকে তুমি একটু বোঝাও ঠাকুরপো, আমি তো কিছু দেয় বোঝাতে পারছি না। তাছাড়া তোমার বাবা মাকে তো আমি ফেলে দিচ্ছি না, প্রত্যেক হপ্তা হপ্তা আমরা এসে দেখা করে যাব। দেখ, তোর ভালোর জন্যই কিন্তু বৌদি বলছে, আর তাছাড়া রাস্তাঘাটের অবস্থা তো খুব একটা ভালো না। বৌদি, তোমার হাতে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেয়ে যাব, বাড়িতে খাবো না বলেই এসছি। হ্যাঁ হ্যাঁ বসো, ময়দা আমার মাখাই আছে, লুচি আলুর দম এক্ষুনি করে নিয়ে আসছি। বৌদি তাহলে লুচি আলুর দম তৈরি করুক, আমরা দুজনেই খাবো, তার মধ্যে ছাদে গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। ঠিক আছে, দেখুন মেসোমশাই, জামাই বাবু আমাদের বাড়িতে গিয়ে থাকলে ওখান থেকে হসপিটাল পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগবে। আপনি ভাববেন না, আপনার ছেলেকে আমি ঘর জামাই করে রাখছি, আসলে আপনার ছেলের সুবিধার জন্যই। তো আমার ছেলে কি আপনাকে কিছু বলেছিল তার সুবিধে অসুবিধার কথা? ও কিছু না বললে আমি বা আপনাকে বলবো কেন বলুন? তুই কিছু না বললে তোর শ্বশুর এভাবে বলবে আমি তো ভাবতেই পারছি না। দেখুন বাবা, আমি ঝগড়া একদম পছন্দ করি না, তাছাড়া আপনার ছেলে সুবিধা অসুবিধা তা তো আপনাদেরকেই ভাবতে হবে। দেখো বাবা, তুমি যদি চাও আমি প্রত্যেক দিন যেভাবে যাতায়াত করি সেভাবেই যাতায়াত করব। আমি এখনই কোনো অনুমতি দিতে পারছি না, আগে তোর মায়ের সঙ্গে একটু আলোচনা করি, তারপর বলবো। বাবা, আপনারা কি সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না, তবে আমরা কিন্তু ওখানে যাব। এই তুমি এসো। কি গো আসবে তো? বাবা, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে আসব।
তখন বই বই করে বলেছিলাম বৌদি পয়সা খরচা করে ছেলেকে এত উচ্চ শিক্ষিত করো না, শুনলে না? মধ্যবিত্ত ঘরের লোক হয়ে উচ্চ দিকে মন গেল তোমার, এখন বোঝো? মাইমা, ও মাইমা শোনো না, বলছি বাজারে না একটা নতুন জিনিস এসেছে বুঝলে তো, ওই 3,500 টাকা দাম, আমাকে তুমি দাও না, আমি তোমাকে বড় হয়ে কাজ করে শোধ করে দেবো। বলছি মা বাবাকে কথাটা বলো না, ঠিক আছে? কেমন? কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, হাজার চেষ্টা করো তুমি ওদের আটকাতে পারবে না। এই জন্যই কি এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছিলাম। আজকে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। না মা, আজকে আর একসাথে বসে খাওয়া হবে না, এখন না বেরালে ট্রেনটা মিস হয়ে যাবে। মা, তোমাকে তো কতবার বলেছি আমাদের জন্য এত রান্না বান্না করবে না, আর আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, আজকেও খাবি না? কি গো, চলো। মা, খাওয়া দাওয়ার দিন কি বয়ে যাচ্ছে, আমরা তো আবার আসবো। দুর্গা, ও তুমি এসে গেছো, চলো তোমায় খেতে দিয়ে দিই। আজ আর আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি তো রাক্ষস, সবার খাওয়াটা আমি খাবো একা। আমি আসল টাকা তো চাইতে আসিনি বাপু, আমি সুদের টাকা চাইতে এসেছি। কান টানলেই মাথা চলে আসবে, তোমার কর্তাকে বলবে আমার সাথে দেখা করতে। আপনি আমাকে দুটো দিন সময় দিন, উনি বাড়িতে আসলে আপনার সাথে দেখা করতে পাঠিয়ে দেব। এই দুটো দিন সময় দিলাম, তোমার কর্তাকে বলবো আমার সাথে দেখা করতে, তা না হলে তোমার 12টা বাজিয়ে দেব। ছোট লোকের বাচ্চা কোথাকার! দেখ বাবা, আমার মার্কেট অনেক দেনা হয়েছে, আর এই দেনাগুলো হয়েছে শুধুমাত্র তোর জন্য। তুই শ্বশুর বাড়িতে ঘর জামাই আছিস, তাতে
আমার দুঃখ পেলাম কি না পেলাম কার কি এসে যায়। তবে একটাই অনুরোধ, আমার সম্মানটা রক্ষা করার জন্য দেনাগুলো তুই মিটিয়ে দিস। কি আশ্চর্য, আমার ডাক্তারি পড়ার খরচা তো শ্বশুরবাড়ি থেকে নেওয়া হয়েছে। কি হলো, মুখের দিকে তাকিয়ে আছিস, কিছু বলছো না? আমার কিছুই বলার নেই, আমি বেশ বুঝতে পারছি। এবার থেকে বাটি হাতে লোকের দুয়ারে গিয়ে দাঁড়াতে হবে আমাকে। তা শয়তানি বুদ্ধি থাকলে দাঁড়াতে হয়তো হতেই পারে। কাকে কি বলছো তুমি, অমন হয়ে গেল নাকি? বাবা, ওর কথা আপনি কিছু মনে করবেন না, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেবেন। আমি মন্টু ঠাকুরপোকে দিয়ে 5,000 টাকা পাঠিয়ে দেবো, আপনি সংসার খরচা করে বাকি টাকাটা কাউকে মিটিয়ে দেবেন। তুমি এসো। বাবা কি পুলিশে ধরে নিয়ে গেছে মামা? মাও খুব কান্নাকাটি করছে। কিন্তু আমার কাছে আর টাকা পয়সা কিছুই নেই রে বাবা। তাহলে আমি কি করবো মামা? তুই আমার কাছে থাকবি। হ্যাঁ রে বাবা, তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। কাকিমা আমায় ডাকছিলেন? হ্যাঁ রে বাবা, বস। এই আমার বৌমাকে একটা ফোন কর না রে। ঠিক আছে একটু মা। কাজে ব্যস্ত থাকি, আর একবার দেখ না রে বাবা। ভক্ত 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 ভক্ত
যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আপ জিস ব্যক্তি কো কল কর রহি হ্যায় ওয়াহ উত্তর নাহি দে রহি হ্যায় কৃপা। কাকিমা আমি একটা কথা বলবো, কিছু মনে করো না, ইদানিং তোমার বৌমা না আমার ফোনটা রিসিভ করে না। কাকিমা, কাকিমা তোমার বৌমা যদি ফোন করে আমি এসে তোমাকে কথা বলিয়ে দেবো, কেমন? এবার তবে আসি, আমি অনেক কাজ আছে আমার। দিনের পর দিন তোমার গা থেকে একটার পর একটা গয়না খুলে বিক্রি করে ছেলেটাকে মানুষ করেছিলাম। ভেবেছিলাম ছেলেটা মানুষ হলে আমরা একটু সুখের আলো দেখতে পাবো। জানো আজকে না বৌমাকে ফোন করেছিলাম মন্টুর ফোন দিয়ে 5 বার। অনেক পরে অবশ্য ফোনটা ধরেছিল, কিন্তু ওর কথা বলার ইচ্ছা নেই আমাদের সাথে। তুমি ভুল করেছিলে দুর্গা, নালে 5 মাস হয়ে গেল একবার চোখের দেখাও দেখতে এলো না। মেসোমশাই কেমন আছেন? এসো বসো বসো। তা হঠাৎ এখানে কি মনে করে? আমি একটা এখানে কাজে এসেছিলাম, ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে যাই। ও তাহলে একটু বসো, জল খাওয়ারের একটু ব্যবস্থা করি। না না মেসোমশাই, ওসব লাগবে না। বাঁচালে বাবা, ঘরে তো দানা পানি কিছুই নেই। ও হ্যাঁ, এটা জামাইবাবু পাঠিয়েছে। ও আপনি কিছু চিন্তা করবেন না মেসোমশাই, আমি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। জানো দুর্গা, বৌমার ভাই আমাদের দয়া করছে, লাজ লজ্জার ভয় তো আছে, অথচ আমাদের রক্ত বেইমানি করলো। কাকিমা, কাকিমা তোমার বৌমা ফোন করেছে। বৌমা ফোন করেছে? হ্যালো বৌমা, তুমি ভালো আছো তো মা? আমি ভালো আছি, আপনার ছেলেও ভালো আছে। আপনি কেন এত ঘন ঘন ফোন করছেন, কেন বলুন তো? তোমার শ্বশুরের শরীরটা খুব খারাপ গো। যাক বাঁচালেন, এবার দুর্গা দুর্গা করে গেলে বাঁচি, বয়স তো অনেক হলো। তোমরা একবার আসবে না মা? শুনুন, এখন আমাদের পা নাড়াবার সময় নেই, এত ঘন ঘন ফোন করবেন না, প্রয়োজন হলে আমরা ফোন করে নেব। কানের কাছে কি একটু হরিনাম করুন। হ্যালো বৌমা, হ্যালো, এই দেখো যে বৌমার ফোনটা কেন বাজছে না, টাওয়ার পাচ্ছি না নাকি? দেখ তো কাকিমা, তোমার বৌমার ফোনটা কেটে দিয়েছে। ফোনটা কেটে দিয়েছে? এভাবে তুমি বলো না গো, তুমি আমায় একটু সময় দাও, আমি ডাক্তার দেখি, তুমি আবার ঠিক ভালো করে তুলবো। কোনো লাভ হবে না দুর্গা, আমি বেশ বুঝতে পারছি, আমার সময় হয়ে এসেছে, আমি চলে গেলে আমার ছেলেকে খবর দিও না, পরার 5 জনকে ডেকে আমার দেহের সৎকার করে। কি হলো তোমার?
কথা বলছো না কেন? কি হয়েছে? ওর কথা বলো, কথা বলছো না কেন? এই বাবু, তোর মামাকে একটু দেখ তো, কথা বলছো না কেন? দেখ তো মামা, মামা আমার কথা বলছো না কেন? মামা কি গো, ও মামা কথা বলো, কথা বলো, কথা বলো কি গো, ও মামা কথা বলো, কথা বলো, কথা বলো। কাকিমা, কাকিমা বন্ধু এসেছিস? আমাকে ডাকছেন? তোর কাকা চলে গেল। চলে গেছে? তোর কাকা আমাদের ছেড়ে সারা জীবনের মতন চলে গেছে। আমি এসেছি, তবে একটু দেরি হয়ে গেছে, ক্ষমা করে দিও। হরি বল, 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 হ